টিভিটা ভেঙে ফেললেন। এ রাজ্যে এমন কিছু লোক আছে যাদের সারা বছরের রোজগার এক জায়গায় জড়ো করলেও এরাও একটা টিভির দাম উঠবে না, আর আপনি কত সহজে এরাম একটা টিভি ভেঙে দিলেন। আপনাদের এই রাজ্যটাকেও আমি এই রকম করেই ভাঙব। মুখোশ যখন খুলেই দিয়েছেন তখন আমার আসল চেহারাটাও দেখে রাখা ভালো মিস্টার হোম মিনিস্টার। দেখছিত লম্বায় আমার থেকে 3 ইঞ্চি কম, আর বাতেলায় আমার থেকে 6 ইঞ্চি বেশি। যেটা দেখছেন সেটা আপনার ভাষায় ট্রেইলার, গোটা ছবিটা এবার আপনাকে চেয়ারে বসিয়ে আমি দেখাবো। পৃথিবীর 32টা দেশ জুড়ে লাইফলাইন ছড়িয়ে আছে, সবকটার টার্নওভার যোগ করলে আপনাদের এই রাজ্যের গ্রস ইনকামের চেয়ে অনেক বেশি। আর সেই রাজ্যের সাধারণ একটা মন্ত্রী চ্যালেঞ্জ জানায় রাজবর্মনকে। প্রত্যেকটা দিন আমি আপনার সামনে একটা করে সমস্যা খাড়া করে দেব, দেখি আপনি কি করে সামলান। আপনাকে দাঁড় করিয়ে রেখে আমি এই রাজ্যটাকে গলিয়ে তাল পাকিয়ে দেব, তারপর এই রাজ্য ছেড়ে চলে যাব, আর সেটাই হবে আমার এই ছবির ক্লাইম্যাক্স। আপনার গল্পটা শুনলাম, ছবিটা আর দেখাবেন না, কারণ আমার এলাকার সবকটা হল জানে যে বাজে ছবি দেখানো হলে আমি হলের চেয়ার ভাঙচুর করি, তারপর ভাঙা চেয়ারের পা তুলে ম্যানেজারকে খুঁজে বেড়াই খাজা ছবি দেখাবার জন্য। একবার যে আমার রাম প্যাঁদানি খেয়েছে তার পরের শো থেকে আবার ভক্তিমূলক ছবি লাগিয়েছে, যেমন নীলাচলে মহাপ্রভু। আমার লাইফ হিস্ট্রিটা তো ভালো করে পড়েছেন, কিন্তু আমার কীর্তনটা এখনো শোনেননি। খুব ইন্টারেস্টিং, কেষ্ট নাম শোনানো হয় পরে আর রাম প্যাঁদানিটা হয় আগে। এ পাগলা, বাপি বাড়ি যা, না হলে সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। টিভিতে কি দেখানো হলো সেটাই কি সত্যি হয়ে গেল নাকি? আরে ওটা তো স্বরাষ্ট্রমন্ত্রী পেটুয়া চ্যানেল, আমাকে হো করার জন্য, রাজবর্মনকে ছোট করার জন্য ওই ছবিটা দেখানো হয়েছে। যেখানে একটা বাড়ি তৈরি করতে গেলে ধার দেনা করতে হয়, সেখানে গোটা রাজ্য গড়তে গেলে মানুষের কাছে হাত পাততে হবে না? রাজবর্মনের মতো শিল্পপতিদের ডেকে আমি কোনো ভুল করিনি, একটা কথা জেনে রাখুন, আজ যদি রাজবর্মন চলে যায় সোনার বাংলা গড়ার কাজ এখানে শেষ। সোনার বাংলা হবে, যে দেশের লোক লড়াই করে স্বাধীনতা আনতে পারে তারা সোনার বাংলাও গড়তে পারে, আর এর জন্য নিজেকে বিকিয়ে দেবার কোনো প্রয়োজন নেই।